নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, তা আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে আপনাদের মে মাস কেমন যাবে তা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এবং বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই জ্যোতিষ ভাইয়ের পরামর্শ নিন, এটাই আমি বলবো। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, অর্থাৎ হেলথ কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের হেলথের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ হেলথ নিয়ে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো বা টুকিটাকি প্রবলেম আসতে পারে, তবে ভয়ের বিষয় নেই, বড় ধরনের কোনো সমস্যা আসবে না। এরপর আসি এডুকেশন সেক্টর। দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে, এবং যারা টপ লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ রিসার্চমূলক পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। এরপর আসি প্রেম বা প্রেমজ জীবন। দেখুন, এই মাসে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা ইগোয়েস্টিক প্রবলেম কিন্তু আসবে, এবং এই ইগো থাকার কারণে অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে সম্পর্কের কিছুটা চিড় বা ফাটল আসতে পারে, এটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি ফ্যামিলি লাইফ, অর্থাৎ পরিবার জীবন কেমন যাবে। দেখুন, পরিবারের দিকে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম নেই, তবে জ্ঞাতি শত্রুতার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার কাকা বা আপনার মাসি এদের থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তবে বাবা মা, ভাই, বোন এদের কাছ থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এর পাশাপাশি এই শত্রুর কথা যখন বললাম, শত্রুতা কিন্তু এই মাসে আপনাদের কাজের জায়গাতেও হবে এবং পাড়া থেকেও হবে, তাই শত্রু থেকে একটু সাবধানে থাকুন। তবে ভয়ের বিষয় নেই, শত্রু আপনাদের কিছুই করতে পারবে না, সাময়িক হ্যারাসমেন্ট করতে পারে, সেটা বড় বিষয় নয়, তাই আপনাদেরকে একটু পেশেন্সটা রাখতে হবে, অর্থাৎ ধৈর্য রাখতে হবে। আর অটোমেটিক শত্রু একদম আঙুর ফলের মতো টপ টপ করে নিচে পড়বে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে। দেখুন, এই মাসে অর্থ নিয়ে সেরকম মাত্রায় কোনো প্রবলেমই ক্রিয়েট হবে না, যদি না আপনারা একটু মিতব্যয়ী হন, অর্থাৎ অর্থ আসবে এবং সেই অর্থটা আপনারা আননেসেসারি খরচা করে ফেললেন, যেটা দরকার নাই সেটাও কিনে ফেললেন, বেশি শখ আহ্লাদ মিটাতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। তবে যে পরিমাণ অর্থ আসবে সেটা কিন্তু এনাফ, এবং আপনারা ভালো মতো লাইফ লিড করতে পারবেন এবং সারা মাস ভালোভাবে চলতে পারবেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন,
হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকিটাকি প্রবলেম আসতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা আসবে না। এবং এই মাসে আপনাদের মধ্যে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসে কর্মজীবন অর্থাৎ চাকুরি ক্ষেত্র কেমন যেতে চলেছে। যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ফ্রেশার্সদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা একই জায়গায় কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে কাজের চাপ বা প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং সেই প্রেশারকে আপনাদেরকে নিতে হবে। এরপর আছে ব্যবসা ক্ষেত্র। দেখুন এই মাসের ব্যবসার স্থান কিন্তু মধ্যম যেতে চলেছে, খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না, তবে নতুন বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন, কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। এবং বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হওয়া। এরপর আছে সন্তান স্থান। যাদের সন্তান রয়েছে এবং যাদের সন্তানের বয়স 15 বছর বা 15 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান অপাত্রতা করবে, দুষ্টুমি করবে, সেদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে যাদের সন্তান বড় হয়ে গেছে সেই সন্তানের কাছ থেকে আপনারা কিন্তু হেল্প পেতে চলেছেন এবং এমন কোনো কাজ করবে সন্তান আপনার কিন্তু গর্ব অনুভব হবে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। এবং এর পাশাপাশি যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন, যেমন ফ্রিজ, এসি, কুলার, এরকম কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন। তবে আমি একটি কথাই বলবো, এই মাসে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন, হুটপাট ডিসিশান নেবেন না, যে কোনো কাজ পেশেন্স ধরে করুন অর্থাৎ একটু ধৈর্য রেখে করুন এবং কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, এবং বিশেষ করে টাকা লেনদেনের ক্ষেত্রে কখনোই নয়। তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।